সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে অনেক মনোমুগ্ধকর দর্শনীয় স্থান, আর সেই সব দর্শনীয় স্থানের তালিকায় বেশ কিছু রোমাঞ্চকর এবং বিপদজনক জায়গাও ঠাঁই করে নিয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও অদ্ভুত নেশায় হাজার হাজার মানুষ ছুটে যায় সেই সব দর্শনীয় স্থানগুলোতে। ভ্রমণ গাইডের আজকের আয়োজনে রয়েছে তেমন কিছু শিহরণ জাগানো রোমাঞ্চকর পৃথিবীর ভয়ঙ্কর স্থান নিয়ে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না সুন্দর অনেক সময় কত ভয়ঙ্কর হতে পারে। আশা করি ভ্রমণ গাইডের এই ব্যতিক্রমী আয়োজন আপনার ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এক, দোর টুহেল, তুর্কমেনিস্তান। প্রথমে শুরু করা যাক তুর্কমেনিস্তানের দোর টুহেল দিয়ে। বাংলায় বললে চার মানে দাঁড়ায় নরকের দরজা। নাম শুনেই নিশ্চয় ভয় পেয়ে গেছেন, তবে এতে ভয় পাওয়ার কিছুই নেই। তুর্কমেনিস্তানের ড্রাভা শহরের কারাকুম মরুভূমিতে অবস্থিত এই জ্বলন্ত গর্ত দোর টুহেল নামে পরিচিত। 70 মিটার ব্যাসের ও 20 মিটার দীর্ঘ এই গর্ত 1971 সাল থেকে দাউ দাউ করে চলছে। গর্তটি আগে মোটেও বর্তমান সময়ের মতো এত বিপজ্জনক ছিল না। 1971 সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন যার পরিমাণ ছিল সীমিত। সিদ্ধান্ত নেওয়া হয় এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে, ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ পাবে না। এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে 40 বছর ধরে একাধারে চলছে। অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যে এই গ্যাস শেষ হবে এবং আগুন নিভে যাবে। বর্তমানে এই জায়গাটি ভ্রমণ পাগল মানুষের জন্য দর্শনীয় হয়ে উঠছে। রাতের বেলা এই স্থানটি খুবই সুন্দর দেখায়, তবে এখানকার উত্তাপ এত বেশি যে এই জ্বলন্ত গর্তের কাছে 5 মিনিটের বেশি সময় এখানে থাকা যায় না। 2, এল কামিনিতো ডেল রে, স্পেন। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথটি উত্তর স্পেনের গাইতনের চর্চে অবস্থিত। এল কামিনিতো ডেল রে নামে এই পথটি কিংশো পাথওয়ে নামেও ব্যাপকভাবে পরিচিত। প্রচলিত আছে আপনি যদি 2-1 বার এভারেস্ট জয়ী না হন তাহলে এই পথ অতিক্রম করার চেষ্টা না করাই ভালো, কারণ একটু এদিক সেদিক হলে আপনি পড়ে যাবেন গুয়াদাল হোস নদীতে, যার ফলাফলে মৃত্যু অবধারিত। 2.5 মাইল দীর্ঘ পথটি ভূমি থেকে 330 ফুট উঁচুতে অবস্থিত। পাহাড়ের গায়ে লেপটে থাকা কংক্রিট দিয়ে তৈরি পথটিতে স্টিলের পাত দেওয়া আছে। পথটি পেরোতে হলে আপনাকে মাঝে মধ্যে 45 ডিগ্রি খাড়া পাথর পেয়েও উঠতে হবে। 1999 ও 2000 সালে বেশ কয়েকজন অভিযাত্রীর মৃত্যুর হলে পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পথটি সংস্কার করে ভ্রমণকারীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। 3, মাউন্ট হুয়াশান, চীন। আচ্ছা, আপনি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সিঁড়ি বেয়ে কোনো পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন? এই অভিজ্ঞতা পেতে হলে আপনাকে যেতে হবে চীনের মাউন্ট হুয়াশান পাহাড়ে। হুয়াইন শহর থেকে 120 কিমি পূর্বে অবস্থিত মাউন্ট হুয়াশান চায়নার 5টি বৃহত্তম পাহাড়ের মধ্যে এটি একটি। এই পাহাড়টি এই অঞ্চলে ধর্মীয়ভাবেও অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। হুয়া পাহাড়ের পশ্চিম দিকের চূড়ায় খ্রিস্ট ধর্মের আবির্ভাব হওয়ারও প্রায় 200 বছর আগে প্রথম একটি মন্দির স্থাপন করা হয় এবং এতে যাওয়ার জন্য প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সিঁড়ি রয়েছে। মন্দির স্থাপনকারী তাওবাদী ধর্ম অনুসারীরা বিশ্বাস করেন যে এই পাহাড়ের চূড়ায় ভূগর্ভস্থ দেবতারা বসবাস করে, আর তৎকালীন ধর্মযাজকরা এই মন্দিরগুলি ব্যবহার করত মৃত ব্যক্তির আত্মার সাথে কথা বলার জন্য। কেননা তারা বিশ্বাস করত মানুষ মারা গেলে তার আত্মা ভূগর্ভে চলে যায়।
হুয়াশান পাহাড় সম্পর্কে অনেকে বিশ্বাস করেন পাহাড়ের চূড়ায় এমন কিছু গাছ জন্মে যা মানুষকে অমর প্রদান করে। তবে এখনো পর্যন্ত কেউ এই গাছের সন্ধান পেয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। চার, তার ট্রোলস্টাং নরওয়ে। ট্রোলস্টাং শব্দের বাংলা অর্থ হলো তানবীর জিহবা। কি নাম শুনে অবাক লাগছে? প্রাচীন বিশ্বাস থেকে এই নামের উৎপত্তি। পাথুরে দুর্গম পাহাড়ি পথ, স্বচ্ছলে আর বিচিত্র সুন্দরীর পয়সা সাজিয়েছে নরওয়ে ট্রোলস্টাং। বলা হয় তাকে এই ট্রোলস্টাং পৃথিবীর অসহ্য সুন্দর গুলোর একটির মধ্যে অন্যতম। 2300 ফুট উপরে একটি পাহাড় থেকে অনুকূলভাবে একটি টুকরো প্রস্তর খণ্ড হ্রদের উপর ঝুলে আছে, যা দেখতে পাহাড়ের গা থেকে বের হওয়া জিহ্বার মতো মনে হয়, আর এটি ট্রোলস্টাং নামে পরিচিত। হর্ডাল্যান্ড কাউন্টি নরওয়ের ওড্ডা পৌরসভা হয়ে ওখানে যেতে হয়। শত বাধা থাকলেও সৌন্দর্য পিয়াসীরা আর বসে নেই। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তবে যেতে পারেন দানবের জিহ্বা দেখতে। পাঁচ, এলিফ্যান্ট কিংডম ওয়াটার পার্ক থাইল্যান্ড। শত শত ক্ষুধার্ত কুমিরের মাঝে পড়লে অবস্থা কি হবে কখনো ভেবেছেন? থাইল্যান্ডের এলিফ্যান্ট কিংডম তেমনই একটি কুমিরের খামার। এই খামারের মালিক পর্যটকদের মনোরঞ্জনের জন্য পানির উপর একটি ভাসমান মাচা তৈরি করেছেন। মাচাটি প্লাস্টিকের প্যানেলের সাহায্যে পানির উপর ভেসে থাকে। পর্যটকরা চারদিকে ঘেরা মাচায় দাঁড়িয়ে খাবার দিতে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে কুমিরগুলোকে। ব্যাপারটা দেখতে অনেক মজার হলেও সেখানে যেতে যথেষ্ট সাহসের দরকার হয়। কোনোভাবে যদি মাচাটা ডুবে যায় বা মাচা থেকে কেউ পানিতে পড়ে, তবে শত শত কুমিরের খাবারে পরিণত হয়ে দুনিয়া ছাড়তে হবে চোখের নিমিষে। তারপর আসি ছয়, কালাবান্টি দুর্গ ভারত। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুর্গ তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের মহারাষ্ট্রের মাথেরান অবস্থিত কালাবান্টি দুর্গ। জানার কৌতূহল বাড়ে দুর্গটি কেন বিপজ্জনক। প্রতিকূলতা, অ্যাডভেঞ্চার এবং শিহরণ ছড়ানো রয়েছে এই দুর্গে যাবার রাস্তায়। কালাবান্টি দুর্গের অন্য নাম প্রবলগড় ফোর্ট। পশ্চিমঘাট পর্বতমালার 2300 ফুট উচ্চতায় অবস্থিত এই বিপজ্জনক দুর্গ ট্রেকিং এর জন্য এই দুর্গ চমৎকার একটি জায়গা। কালাবান্টি দুর্গে যাওয়ার পথের খাড়া সিঁড়ির ধাপ কিংবা প্রতিকূল আবহাওয়ার জন্য যাত্রাপথটি ক্রমে ক্রমে কঠিন থেকে কঠোর হতে থাকে। আবার মাঝে মাঝে মেঘের কারণে সামনের পথ দেখতে না পাওয়ার জন্য যে কোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আজকের ভিডিওটা কেমন লাগলো আর কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে রোমাঞ্চকর মনে হয়েছে জানিয়ে দিন কমেন্ট করে। আর আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।